হ্যাঁ, নমস্কার বন্ধুরা। আজকে অন্য এক রকম একটা গাছের গাছ কিভাবে করবেন টবে সেটা দেখাবো, তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আজকে লেবু গাছ নিয়ে আমি কিছু কথা বলবো, লেবু গাছ কিভাবে টবে করবেন, প্রচুর লেবু ফলন কিভাবে করবেন। হ্যাঁ, এই টবে দেখুন, এটা একটা 12 ইঞ্চি টবে আমি লেবু লাগিয়েছি। তো 12 ইঞ্চি টবে দেখুন কত লেবু ধরেছে, আমি আপনাদের দেখিয়ে নিই। তো এই লেবু কিভাবে করবেন, টবে আপনারা কিভাবে লেবু ফলন ফলাবেন, এই পুরো গাছটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, আপনি দেখতে থাকুন এতে কি সার দিলে অত লেবু হবে। সহজ পদ্ধতিতে সবাই তো সার দিয়ে আপনারা লেবু চাষ করতে পারেন বা টবে লেবু ধরাতে পারেন, কিন্তু আমি আজকে দেখাবো যে খুব কম সার দিয়ে কিভাবে এরকম ভালো লেবু ফলানো যায় টবে। তো তার জন্য ভিডিওটা আপনাদের পুরোটা দেখতেই হবে। আমি লেবুগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে নিই। হ্যাঁ, প্রচুর হয়েছে লেবু, এই দেখুন প্রচুর লেবু হয়েছে। তো এইগুলো কিভাবে লেবু এরকম করবেন, কম সার কম খাবার দিয়ে আমরা কিভাবে লেবু চাষটা করব। তো এবার আসল কথা বলা যাক, লেবু গাছ, এটা কলম গাছের লেবু, 12 ইঞ্চি টবে লাগিয়েছি আমি। এই গাছটা যখন লাগাবেন, টবটা আমি দেখাচ্ছি, দেখুন 12 ইঞ্চি টব, তো এটা প্রচুর লেবু ধরেছে। হ্যাঁ, তো এটাতে দেবেন প্রথমে আপনার মাটিতে গোবর সার মিশিয়ে শুকাতে হবে। গোবর সার মিশিয়ে আমরা শুকিয়ে নেব, ভালো করে রোদে 3-4 দিন ধরে শুকিয়ে নিয়ে গাছটাকে লাগাবো। কলম কিভাবে করবেন আমি সেটা পরে নেক্সট ভিডিওতে দেখাবো, এখন আমি দেখাই যে এটা কেনা, নার্সারি থেকে কেনা একটা পাতি লেবু। এই পাতি লেবুটা আপনি খুব সহজভাবেই আপনারা করতে পারবেন। হ্যাঁ, তো সহজভাবে করতেই পারবেন। তো এটা হচ্ছে গাছ লাগিয়ে দিলেন, মাটি শুকিয়ে গোবরের সাথে মেশানো যে মাটিটা টবে লাগাবেন, লাগিয়ে দেওয়ার পরে গাছটাকে ভালো করে পুঁততে হবে। হ্যাঁ, পোঁতার পরে আপনারা 1 সপ্তাহ মতো ভালো করে জল দেবেন, ভালো করে জল দেবেন। ওই সার কিন্তু মাটির সাথে মিশিয়ে কিছু সার দেবেন না, লাগানোর 1 মাসের পরে শুদ্ধ পাতলা সর্ষে খোল দেবেন, পচিয়ে সর্ষে খোলটাকে এমনভাবে পচাতে হবে যেরকম 4-5 দিন যাতে খুব পচে যায়, ভালো করে পচে যায়। তারপর ওটাকে পাতলা করে আপনি মাসে 2 বার করে সর্ষে খোল দিন, দেওয়ার পরে দেখবেন কত লেবু ফুলছে, লেবু ধরে কীভাবে ধরে। আর কোনো গাছের কিছু ট্রিটমেন্ট জানতে হলে আমাকে কমেন্ট অবশ্যই করবেন। থ্যাংক ইউ সো মাচ। পাতিলেবুর ফলনগুলো আপনাদের আমি দেখিয়ে নিই কী পরিমাণ ফলন হয়েছে। এইভাবে আপনারা যদি ফলন পেতে চান টবে, তাহলে ভিডিওটা পুরো দেখতে থাকুন। মানে রাশি রাশি, আমি জানি না পুরো গাছটা দেখা যাচ্ছে কিনা, আপনাদের দেখাতে পারছি কিনা আমি। প্রচুর হয়েছে, এই যে সুন্দর রসালো লেবুটা, এই লেবুর জাতটা খুবই ভালো। এইরকম এইভাবে পাতি লেবুর ফলন যদি পেতে চান, তাহলে আমি দেখাচ্ছি, আমার 3-4টে গাছ আছে টবের মধ্যেই। তো যদি পেতে চান তাহলে ভিডিওটা পুরোটাই দেখবেন, পাতি লেবু কীভাবে আপনারা তৈরি করবেন সুন্দরভাবে আমি আপনাদের এই ভিডিওতে বলতে থাকবো কি কি সার ব্যবহার করবেন। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, নমস্কার বন্ধুরা। আজকে অন্য এক রকম একটা গাছের গাছ কিভাবে করবেন টবে সেটা দেখাবো, তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আজকে লেবু গাছ নিয়ে আমি কিছু কথা বলবো, লেবু গাছ কিভাবে টবে করবেন, প্রচুর লেবু ফলন কিভাবে করবেন। হ্যাঁ, এই টবে দেখুন, এটা একটা 12 ইঞ্চি টবে আমি লেবু লাগিয়েছি। তো 12 ইঞ্চি টবে দেখুন কত লেবু ধরেছে, আমি আপনাদের দেখিয়ে নিই। তো এই লেবু কিভাবে করবেন, টবে আপনারা কিভাবে লেবু ফলন ফলাবেন, এই পুরো গাছটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, আপনি দেখতে থাকুন এতে কি সার দিলে অত লেবু হবে। সহজ পদ্ধতিতে সবাই তো সার দিয়ে আপনারা লেবু চাষ করতে পারেন বা টবে লেবু ধরাতে পারেন, কিন্তু আমি আজকে দেখাবো যে খুব কম সার দিয়ে কিভাবে এরকম ভালো লেবু ফলানো যায় টবে।
তো তার জন্য ভিডিওটা আপনাদের পুরোটা দেখতেই হবে। আমি লেবুগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে নিই। হ্যাঁ, প্রচুর হয়েছে লেবু, এই দেখুন প্রচুর লেবু হয়েছে। তো এইগুলো কিভাবে লেবু এরকম করবেন, কম সার কম খাবার দিয়ে আমরা কিভাবে লেবু চাষটা করব। তো এবার আসল কথা বলা যাক, লেবু গাছ, এটা কলম গাছের লেবু, 12 ইঞ্চি টবে লাগিয়েছি আমি। এই গাছটা যখন লাগাবেন, টপটা আমি দেখাচ্ছি, দেখুন 12 ইঞ্চি টপ, তো এটা প্রচুর লেবু ধরেছে। হ্যাঁ, তো এটাতে দেবেন প্রথমে আপনার মাটিতে গোবর সার মিশিয়ে শুকাতে হবে। গোবর সার মিশিয়ে আমরা শুকিয়ে নেব, ভালো করে রোদে 3-4 দিন ধরে শুকিয়ে নিয়ে গাছটাকে লাগাবো। কলম কিভাবে করবেন আমি সেটা পরে নেক্সট ভিডিওতে দেখাবো, এখন আমি দেখাই যে এটা কেনা নার্সারি থেকে কেনা একটা পাতি লেবু। এই পাতি লেবুটা আপনি খুব সহজভাবেই আপনারা করতে পারবেন। হ্যাঁ, তো সহজভাবে করতেই পারবেন। তো এটা হচ্ছে গাছ লাগিয়ে দিলেন, মাটি শুকিয়ে গোবরের সাথে মেশানো যে মাটিটা টবে লাগাবেন। লাগিয়ে দেওয়ার পরে গাছটাকে ভালো করে পুঁততে হবে। হ্যাঁ, পোঁতার পরে আপনারা 1 সপ্তাহ মতো ভালো করে জল দেবেন, ভালো করে জল দেবেন। ওই সার কিন্তু মাটির সাথে মিশিয়ে কিছু সার দেবেন না। লাগানোর 1 মাসের পরে শুদ্ধ পাতলা সর্ষে খোল দেবেন, পচিয়ে সর্ষে খোলটাকে এমনভাবে পচাতে হবে যেরকম 4-5 দিন যাতে খুব পচে যায়, ভালো করে পচে যায়। তারপর ওটাকে পাতলা করে আপনি মাসে 2 বার করে সর্ষে খোল দিন। দেওয়ার পরে দেখবেন কত লেবু ফুলছে, লেবু ধরে কীভাবে ধরে। আর কোনো গাছের কিছু ট্রিটমেন্ট জানতে হলে আমাকে কমেন্ট অবশ্যই করবেন। থ্যাংক ইউ সো মাচ।